কক্তিশলা বুবাগ্রাখর আগুনে মুগ্ধদারা ও সন্দাখা পুইলা মতওয়ানি কতর কুথুম পান্ডা দেববরম ব্যবহারবনি পান্ডা মানসুখা হাগদনি মন্ত্রী শান্তন ঠাকুর দে অল ইন্ডিয়া মতওয়া মহাসংঘ মহাসংঘ দ্বীপতি সুব্রত ঠাকুরকারী কবনে আদর আমরা হরি গুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন আমরা করেছি, তাতে 36টা দেশ মিলিত হয়েছে বিশ্বে, যেখানে আমাদের মতুয়া সম্প্রদায়ের ভক্ত মতুয়া ভক্তরা নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। একটা কথা বলি, অনেকে ভাবেন, অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ হয়তো আমাদের থেকে বিচ্ছিন্ন। আমি মনে করি নয়। যদি ইতিহাস বলি, বাবা গুরুচাঁদ ঠাকুর 1911 সালে ন্যায়রত্ন সাহেবের সঙ্গে যদি তর্কে যদি ন্যায়রত্ন সাহেবকে যদি পরাজিত না করতে পারতেন, আজকে চন্দ্রালোক তো বুঝত না যে কেন এদের, কেন এরা চন্দ্রাল নয় আর কেন এরা উঁচু সম্প্রদায়, এরা বিদ্বান, এরা ধৈর্যশীল, এরা বীর্যশীল, এরা জাতিকে উন্নত করে করতে পারে, এই এই যদি প্র্যাকটিক্যালি বাবা গুরুচাঁদ ঠাকুর না বোঝাতে পারতেন, আজকে নমশূদ্র জন্ম নমশূদ্র হিসেবে আমরা আখ্যায়িত হতে পারতাম না। আজকে যখন নমশূদ্র আখ্যায়িত হয় 1911 সালে সেন্সাস রিপোর্টে, তখন কিন্তু শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু নমশূদ্র সম্প্রদায়ের মানুষ কিন্তু তখন গঠিত হয়েছিল এবং তারা কিন্তু গুরুচাঁদ ঠাকুরের অনুগামী। আমি শুধু নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের একটা কথা বলবো যে নমশূদ্র হিসেবে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করুন, বিভিন্ন সংগঠন করুন, অবশ্যই ভালো করুন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় ভাবাবেগের প্রতি একটা সংগঠনে আপনি আবদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার আপনার কি ধর্মীয় শক্তি তৈরি হচ্ছে না। অনেক সোসাইটি দেখেছি, অনেক সামাজিক সোসাইটি দেখেছি, যারা এসছে কিছুদিন কাজ করবার পরে আর তাদের অস্তিত্ব নেই, কিন্তু একটা ধর্মীয় সংগঠন যখন তৈরি হয় এবং তার বেজে যখন সমাজ দর্শন, সমাজ মূল্যায়ন, শিক্ষার মূল্যায়ন, আর্থিক মূল্যায়ন হয়, তখন মানুষের ভিতরে সেই ভক্তি সম্পন্ন ভাবাবেগ, ভক্তি ব্যাকুলতা একটা নিজের মধ্যে ইচ্ছা প্রকাশ ঘটায় যে না, আমি এই ভাবধারাকে ধরে রাখবো এবং তার অস্তিত্ব বজায় রাখবো। সেটা কিন্তু কোনো স্বার্থে হয় না, সেটা কিন্তু কোনো দেনা পাওনার পরিবর্তন হয় না, সেটা একটা নিজের ঐচ্ছিক ভক্তসুলভ ব্যাকুলতা তাকে হবে। সেই ভক্তসুলভ ব্যাকুলতা, এটার মধ্যে কোনো স্বার্থকতা নেই। তো স্বার্থহীন ভাবে যখন আমরা কাজ করতে পারবো, একটা অস্তিত্বকে দাঁড় করাতে পারবো, সেটাই হলো ধর্মীয় অবস্থানের সংগঠন। আপনারা সকলেই জানেন যে অল ইন্ডিয়া মত মহাসংঘে ত্রিপুরা রাজ্য কমিটি গঠনের জন্য, তো প্রথম কথা এটা যে আমরা কেন অল ইন্ডিয়া মত মহাসংঘকে এত রাজ্যব্যাপী, দেশব্যাপী, জেলাব্যাপী, ব্লকব্যাপী, অঞ্চলব্যাপী আমরা বিস্তারের মাধ্যমে শক্তিশালী করতে চাইছি। আপনারা জানেন যে শুধু দেশভাগের আগে নয়, দীর্ঘ প্রায় 2000 বছর ধরে আমাদের সম্প্রদায়ের মানুষদেরকে সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন স্তরে যেখানে আমাদের পদমর্যাদা ছিল অতীতে, সেখান থেকে বৈদিকবাদের অপকৌশল, অপপ্রয়াস, যার ফলাফল আজকে আমাদের এই চন্ডাল অবস্থান ছিল। আমরা সবসময় দাবি করতাম যে ভারতবর্ষের আদি বাসিন্দা আমরা, ভারতবর্ষের আদি বাসিন্দা হিসেবে যে অধিকার, যে দাবি, যে সত্তা, যে ভূমিষ্ঠ হওয়ার যে একটা গৌরব অবস্থান প্রত্যেক ব্যক্তি সত্তার মধ্যে থাকে, সেটাকে ক্ষুণ্ণ করে দিয়েছে এই বৈদিক বাদ প্রথা। আর যেখানে আমরা আমাদের অস্তিত্ব হারিয়েছি এবং সেই অস্তিত্ব হারানোর মধ্যে থেকে শুধু অস্তিত্ব হারানো নয়, আমাদের ব্যক্তিত্বে আজকে এই চন্ডাল গালি, যে চন্ডাল গালি মোচন করেছেন বাবা গুরুচাঁদ ঠাকুর,
বহু কষ্টে, আপনারা সকলেই জানেন ইতিহাস, ইতিহাস আমি আর দেখতে চাই না। এর মানে একটাই, যে 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 জাতির কাছে আর্থিক সচ্ছলতা নেই, যে জাতির কাছে সামাজিক মর্যাদা নেই, যে জাতির কাছে ধর্মের অস্তিত্ব নেই, সে জাতি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে না। আর এই প্রচারে বক্তব্যে বলছিলেন যে আমাদের সঙ্গে এই করা হয়েছে, আমাদের সঙ্গে এই করা হয়েছে, হবে তো যুগে যুগে আমাদের সাথে এটাই করা হবে, এটাই আমাদের প্রাপ্য। কারণ আমরা আমাদের অবস্থানকে অন্তঃচক্ষু দিয়ে কখনো দেখিনি, যেটা আমরা সংগঠিত হতে পারি সংঘের মাধ্যমে, আর সংঘের বিস্তারের মধ্য থেকে যে সার্বিক সামাজিক একটা গতি প্রকৃতি তৈরি করা যায়, অস্তিত্বের প্রভাব প্রবাহমান করা যায়, সেটা কিন্তু আমরা কখনো ভাবি না, সেভাবে ভাবিনি। আর অত্যন্ত আনন্দ লাগছে যে বহু বছর পরে, বহু বছর পরে, হয়তো 2010 সালের সময় একটা একটা ছোট একটা সংগঠন, ছোট নয়, অলিম্পিয়া মতো মহাসংঘের বোধ হয় একটা ই কমিটি করা হয়েছিল, তারপরে বোধ হয় এই আবার মুভমেন্ট হলো। আমি চাই এই ধারাবাহিকতাটা আপনারা বজায় রাখুন, ধারাবাহিকতা যতক্ষণ না পর্যন্ত সঙ্গের অস্তিত্বের মাধ্যমে দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল একা একা কোনো দাম নেই। আপনারা সেই গল্পটা শুনেছেন না, যে 10 লাঠির জোর আর 1 লাঠির জোর কখনোই সমান হতে পারে না। তাই 10 লাঠির মাধ্যমে, 10 লাঠির মাধ্যমকে একত্রিত করার শক্তি হচ্ছে সংগঠন শক্তি। আর সেই সংগঠন শক্তি আজকে দৃঢ়ভাবে এখানে আমরা বপন করব, শুধু আমার এই বক্তব্যের মাধ্যমে, প্রচার লাভের মাধ্যমে বপন হবে না, আপনাদের শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে অস্থির মজ্জায় মজ্জায় যেন ভাবিত হয় আগামী পুরুষে, যে অল ইন্ডিয়া মধ্য মহাসংঘ একটা বড় শক্তি, যে শক্তি আমরা আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য ছেড়ে যাচ্ছি। এটা এই নয় যে আমি প্রেসিডেন্ট হব, আমি জেনারেল সেক্রেটারি হবো, আমি ভাইস প্রেসিডেন্ট হবো, আমি সেক্রেটারি হবো, এভাবে সংগঠন নয়। আপনি অবশ্যই সেই পদের মূল্যায়িত, পদে মূল্যায়িত হবে, আপনার সেই পদে মূল্যায়নের মাধ্যমে আপনার কর্মকাণ্ডেরও মূল্যায়ন দিতে হবে। আপনি আপনার জন্য করছেন, আপনি আপনার আগামী ভবিষ্যতের জন্য করছেন, সেই সংগঠনকে আমরা শক্তিশালী করে ত্রিপুরায় গড়ে তুলব, যেটা আমাদের আত্মসামাজিক মর্যাদাকে জাগাবে, আমাদের ধর্মীয় অবস্থানকে আমাদের স্বীকৃতি দেবে। আপনারা আর এই ধর্ম বিপ্লব বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা রুচাঁদ ঠাকুরের মধ্য থেকে তৈরি হয়েছে শুধু সমাজে আমাদের মূল্যায়ন তৈরি করবার জন্য, ধর্ম বিপ্লব, সমাজ বিপ্লব, শিক্ষা বিপ্লব, সমস্ত নারী জাতি জাগরণ থেকে সার্বিক বিকাশের জন্য আমাদের এই বিপ্লব, আর এই বিপ্লবের জন্য আমাদের সংগঠিত হতে হবে। আর সেই সংগঠিত হতে গেলে আমাদের প্রয়োজন সংঘ, যে সংঘের অস্তিত্ব, যে সঙ্গে অস্তিত্ব প্রথম অনুভব করেছিলেন মধুর ভক্তরা তথা নবশূদ্র সমাজের মানুষরা বাবা গুরুচাঁদ ঠাকুর ধারা করে। আপনারা দেখেছেন যে 1800 সাল থেকে শুরু করে 1900 সালের, 1800 সালের মাঝামাঝি থেকে শুরু করে 1900 সালের মাঝামাঝি পর্যন্ত পিতা পুত্রের 100 বছরের ধারাবাহিক আন্দোলনে আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অবস্থান এখানে। এই অলিম্পিয়া মতো মহাসংঘকে দাঁড় করাবার দায়িত্ব শুধু আমাদের নয়, এই অলিম্পিয়া মতো মহাসংঘকে দাঁড় করানোর পিছনে স্বার্থ সিদ্ধ হবে শুধু আমাদের নয়, আমাদের জাতির আগামী ভবিষ্যতেরও। আমাদের জাতির আগামী ভবিষ্যতেরা মাথা তুলে দাঁড়াবে, সংঘবদ্ধ হতে পারবে। আজকে ত্রিপুরায় যত নবশূদ্র সমাজের মানুষ আছে, যত মতুয়া সমাজের মানুষ আছে, তারা সংঘবদ্ধ হতে পারবে কোন ছত্র ছাড়াই। আজকে আপনারা বঞ্চিত হচ্ছেন কেন? একটু আগে আমি শুনে গেলাম প্রচারে, আর এই ধর্ম বিপ্লব বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা রুচাঁদ ঠাকুরের মধ্য থেকে তৈরি হয়েছে শুধু সমাজে আমাদের মূল্যায়ন তৈরি করবার জন্য, ধর্ম বিপ্লব, সমাজ বিপ্লব, শিক্ষা বিপ্লব, সমস্ত নারী জাতি জাগরণ থেকে সার্বিক বিকাশের জন্য আমাদের এই বিপ্লব, আর এই বিপ্লবের জন্য আমাদের সংগঠিত হতে হবে। আর সেই সংগঠিত হতে গেলে আমাদের প্রয়োজন সংঘ, যে সঙ্গের অস্তিত্ব, যে সঙ্গের অস্তিত্ব প্রথম অনুভব করেছিলেন মধুর ভক্তরা
তথা নবশূদ্র সমাজের মানুষরা বাবা গুরুদার ঠাকুর হারা যাবে। আপনারা দেখেছেন যে 1800 সাল থেকে শুরু করে 1900 সালের 1800 সালের মাঝামাঝি থেকে শুরু করে 1900 সালের মাঝামাঝি পর্যন্ত পিতা পুত্রের 100 বছরের ধারাবাহিক আন্দোলনে আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অবস্থান এখানে। এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে দাঁড় করাবার দায়িত্ব শুধু আমাদের নয়, এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে দাঁড় করানোর পিছনে স্বার্থ সিদ্ধ হবে শুধু আমাদের নয়, আমাদের জাতির আগামী ভবিষ্যতেরও। আমাদের জাতির আগামী ভবিষ্যতেরা মাথা তুলে দাঁড়াবে, সংঘবদ্ধ হতে পারবে। আজকে ত্রিপুরায় যত নবশূদ্র সমাজের মানুষ আছে, যত মতুয়া সমাজের মানুষ আছে, তারা সংঘবদ্ধ হতে পারবে কোন ছত্র ছাড়ায়? আজকে আপনারা বঞ্চিত হচ্ছেন কেন? একটু আগে আমি শুনে গেলাম প্রচারে।